বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত বর্ষীয়ান একজন নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি ছিলেন। আমার ডানের রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশ জাতীয় জোট বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন এক সময়। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটির আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দেশে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে দেশ ক্রমশ রাজনীতি শূন্য হয়ে গেছে। তার মধ্যে ঈদের ছুটি গেল, ছুটির পরে মাত্র আমরা রাজনীতি কোন দিকে যাবে কি হবে সেটি নিয়ে আলোচনা এখনো সেই অর্থে শুরু হয়নি। সংবাদপত্রের পাতায় বা গণমাধ্যমে যে খবরগুলো এখন প্রধান হয়ে আসছে, একটি হচ্ছে যে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প, যেটি নিয়ে তারা একসময় অঙ্গীকার করেছিল যে বাংলাদেশকে না জানিয়ে কিছু করবেন না, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা বলছে যে এ বিষয়ে বেশ অগ্রগতির খবর ছাপা হয়েছে। এটি নিয়ে কিছু কথাবার্তা আছে দেশের ভেতর থেকে, সরকার তার উৎকণ্ঠা জানিয়েছে। আর প্রতিদিন কিছু সড়ক দুর্ঘটনা যেটি প্রতি ঈদের সময় থাকে, এখানে সাবেক যোগাযোগ মন্ত্রীও আছেন, তিনি হয়তো অ্যাড্রেস করতে পারেন। গতকালও বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তো আপনি যদি শুরু করেন আলোচনাটা। আপনার অসংখ্য ধন্যবাদ। শ্রোতা দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আন্তঃনদীর ব্যাপারটা এটি আলোচিত এখন, কোনো সন্দেহ নেই। তো এটা সম্বন্ধে যেটুকু পত্রপত্রিকা এসছে এবং কালকের বিএনপির মুখপত্র একটা গণতান্ত্রিক কথা অনেকদিন পর শুনলাম তাদের মুখে, যে ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নিলে সরকারের সম্পূর্ণ সহযোগিতা তারা দেবেন। বলছেন যে আবার বাংলাদেশ ডেস্ক সেন্টারে পরিণত হবে যদি এই প্রকল্পটি। এট দ্য সেম টাইম আমাদের পানি সম্পদ মন্ত্রী, মাননীয় পানি সম্পদ মন্ত্রী এ বিষয়ে ইতিমধ্যে ভারতের কাউন্টারপার্ট যারা আছে তাদেরকে চিঠি লিখেছেন বিষয়টা কি। কারণ ভারতের সংবাদপত্রে যেটা এসছে যে বিহার, আসাম এবং আরেকটি রাজ্য, তাদের সাথে এটা আন্তর নদী সংযোগের বিষয়ে এটা আলোচনা হয়েছে। এবং এখানে একটি কথা এসছে এখানে, সেটা হচ্ছে যে যেটা যদি হয় কার্যকরী, অর্থাৎ উজানে পানি আটকে যাবে, তাহলে পরে আমাদের সার্বিক যে বাংলাদেশের নদ নদীর ভিতরে সাংঘাতিক একটা প্রতিকূল অবস্থা বিরাজ করবে। সেই জন্যই আমার মনে হয় যে এটা অনুমান ভিত্তিক হোক আর to have a clarification, বোঝার জন্য, জানার জন্য আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার মাহমুদ অলরেডি চিঠি দিয়েছেন। এবং এটা আমার মনে হয় যে ভারতের মন্ত্রণালয়ের থেকে বা তাদের তরফ থেকে যে অফিসিয়াল যদি পত্রের উত্তর যখন আসবে তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করেন সেটা হচ্ছে যে আমাদের যে কোনো সরকারি যেখানে থাকবে না কেন তাদের উচিত যেটা, সেটা হলো দেশের স্বার্থ, জাতির স্বার্থটা আপারমোস্ট সর্বোচ্চ অগ্রগতি দেওয়া। এবং এই ব্যাপারে আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা এই ব্যাপারে তিনি প্রমাণ করেছেন জাতীয় স্বার্থের যেখানে আছে সেখানে কোথাও তিনি আপোষ করেননি, আগামীতে করার কোনো সম্ভাবনা নেই, সে যে দাসের সাথে হোক না কেন। তো সুতরাং আমি বিশ্বাস করি যে আন্তঃনদী যেটা আলোচিত হয়েছে এটি অতি আলোচনার ব্যাপারটা হয়েছে, মানে ওভারডুইং যেটা বলি আমরা, যেটা যতটুকু না তার চেয়ে বেশি। হাওয়ার আমরা এটা আমাদের স্ট্যান্ড তো আমি বললাম যে কোনো অবস্থাতেই এটা আমরা কোনো অবস্থাতেই এমন কিছু হোক বাংলাদেশের ক্ষতি হোক সেই রকমের কোনো ব্যবস্থা হলে অবশ্যই আমরা কূটনৈতিকভাবে এবং ব্যক্তিগত রাজনৈতিক পর্যায়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। না, এখানে তো একটা বিরাট বড় কমিটমেন্ট অফ ইন্ডিয়া, পার্টিকুলারলি বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ভিজিট ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স ভিজিট, এই বিষয়টা তো আলোচিত হয়েছে। এবং ক্লিয়ার কমিটমেন্ট সেভাবে না থাকলেও অ্যাসিউরেন্স তো ডেফিনেটলি ছিল যে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন পরিষ্কার করে বলেছিলেন। এবং সুতাইনা ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারও এই সমস্ত ব্যাপারে একাধিকবার অ্যাড্রেস করেছেন। তার যে রিজার্ভেশন ছিল সেটা মনে হয় সম্পূর্ণভাবে এখন সেভাবে নাই, প্লাস প্রাইম মিনিস্টারের এ ব্যাপারে কথা বলা, এটা আমি মনে করি যে গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। যে কোনো জায়গায় যে কোনো স্ট্র্যাটেজিক কারণে বিভিন্ন রকমের আলোচনা হতেই পারে, বাট যেটা জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের সবচেয়ে বড় উপকরণটাই হচ্ছে একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো রাখা। এটা কিন্তু সবচেয়ে বড় একটা জাতীয় স্বার্থ। ঠিক আমাদের যেরকম এই জাতীয় স্বার্থটা রয়েছে একইভাবে আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের ওই একই রকমের জাতীয় স্বার্থের জন্য তারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই আশা করা যায় এবং স্বাভাবিক। এবং আমি মনে করি যে এই এই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের নিজেদের মিউচুয়াল রিলেশনশিপ উইথ বাংলাদেশ স্ট্রেইন করবে, এ ধরনের কর্মকাণ্ড তারা নিজেরাই করবেন না, এটা থেকে তারা বিরত থাকবেন, এটাই স্বাভাবিক। আর আমাদের তো এটা উই আর কোয়াইট সেন্সিটিভ অ্যাবাউট দ্য হোল থিং, যে কোনো যখনই কিছুটা এই বিষয়ের উপর নাড়াচাড়া হয় উই রেসপন্ড এবং আমরা প্রতিবাদ করার একটা টেন্ডেন্সি আমাদের আছে, এটা না হলে পরে হয়তো আদায়ও করা সম্ভব না সব কিছু। তো সেদিক থেকে আই ফিল আমি এটাকে অত সিরিয়াসলি দেখতে চাই না। আমার মনে হয় যে এটার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস কমিটমেন্ট যেটা আছে উনি অবশ্যই রেসপেক্ট করবেন, এটা আমরা বাংলাদেশের জনগণও সেটাই এক্সপেক্ট করে এবং এটা না হলে যে আমাদের সাথে সম্পর্কটা খারাপ হবে এটাও তিনি সম্যক উপলব্ধি করতে পারেন। বলতে একটু আপনি আমি যে প্রসঙ্গটা আরেকটা তুলেছিলাম যে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং ঈদের ছুটি তাতে সবসময়ই ঘটে এবং প্রতিদিনই ঘটে। গত কয়েকদিনে অসংখ্য বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, গতকালও হারিয়েছেন। যদিও সরকার এখন যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে মহাসড়কে অটো টেম্পো নিষিদ্ধ করা হচ্ছে। আপনার কি ধারণা? আপনি তো দীর্ঘ সময় যোগাযোগ মন্ত্রী ছিলেন। এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ফেস্টিভিটিজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবেই। যেমন ইফ ইউ নোটিস ক্রিসমাসে কিন্তু অনেক লোক মারা যায়। এই যে উল্লাসটা, আনন্দ উল্লাসটা, দ্যাট ইটসেলফ ইজ আ এক্সপ্রেশন অফ ইয়োর ওন সর্ট অফ স্পিরিট। যে ওই সময়টা অনেকে ইচ্ছা করেই হয়তো দেখা যায় যে ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বা বিভিন্ন রকমের বেপরোয়া থাকে এবং এটা স্বাভাবিক যে ঈদের আনন্দের মধ্যে বিশেষ করে যখন কন্ট্রোলটা ততখানি থাকে না, ট্রাফিকেও তেমন কন্ট্রোল থাকে না, বেপরোয়া হওয়ার টেন্ডেন্সি আমাদের রাস্তাঘাটের অবস্থান থেকেও সেটা ইজ কোয়াইট ক্লিয়ার। কারণ নট অল দি রোডস আর হ্যাভিং ডিভাইডার্স। আজকে যদি প্রত্যেকটা রাস্তার মহাসড়কের উপর ডিভাইডার থাকে, যেমন ঢাকা মাওয়া, এটা খুব যথেষ্ট অ্যাক্সিডেন্ট হয় সেই রোডে। দ্য সিম্পল রিজন ইজ রোডটা ওয়াইড আছে ঠিকই কিন্তু ওর মধ্যে দিয়ে এখন পর্যন্ত ডিভাইডার আসেনি। ডিভাইডারটা তো হবে হয়তো মাওয়া সেতুটা হওয়ার সাথে সাথে ডিভাইডার এসে যাবে। তো এই ধরনের অনেক সড়ক আছে যেখানে ডিভাইডার নাই এবং এই সমস্ত ক্ষেত্রে ওই বেপরোয়া যারা গাড়ি চালাবে তাদের কিছুটা ইমব্যালেন্স হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকেই এবং এটা ওয়ান অফ দি ন্যাচুরাল থিংস টু হ্যাপেন আমি মনে করি। তবে সড়ক দুর্ঘটনা তো আমাদের অন্যান্য কারণেও আমাদের দেশে খুব বেশি হয়, সেটা হচ্ছে বাসগুলোর লক্কর ঝক্কর অবস্থা, তাদের টেকনিক্যাল ডিফেক্টস, টেকনিক্যাল ফিটনেস ছাড়া গাড়ি চলা, হেল্পাররা গাড়ি চালানো, এই ধরনের বিভিন্ন রকমের জিনিস অনেক দিন থেকে এটা চলে আসছে। এটা বারবার অ্যাড্রেস করা সত্ত্বেও এখানে যে খুব বেশি একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা বলা যাবে না এবং আমার মনে হয় এখানে গভর্নমেন্ট শুড পুট ইটস ফুট ডাউন এবং বিআরটিএকে অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে এই সমস্ত ব্যাপারে। আমি নিজেও যখন ছিলাম যোগাযোগ মন্ত্রী আমি দেখেছি যে টেকনিক্যাল ফিটনেসের যে সমস্ত মেশিনগুলি বা ইকুইপমেন্টসগুলি সেগুলি নতুনভাবে আনা হয়েছিল, আনতে আনতে সেটা পুরনো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে। ইট ওয়াজ নেভার পুট ইন টু ইউজ। কারণ এর মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে। একটা মেশিন যখন একটা কাজ করে সেখানে সেই সুযোগটা থাকে না যখন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাতে ইনভলভড হয়ে কিছু উপার্জন করার চিন্তাভাবনা করে। সো আনফর্চুনেটলি আমাদের দেশের ন্যাশনাল ক্যারেক্টারটা এমনই যে এখানে ম্যানুয়ালি করতে যেয়ে আমরা অনেক ধরনের দুর্নীতির কারণে দেখা গেল যে মাঝখানে কিছুদিন ঢাকা সড়কে যে অটো সিগন্যাল সেটা চালু করার ব্যবস্থা করা হলো, বলা হলো যে এতে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে, সো এটি বাদ দেওয়া হলো। কিন্তু অনেকের মতামত হচ্ছে যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টই চায়নি যে এই অটো সিগন্যাল সিস্টেম, কারণ তারাই জামটা তৈরি করেছে এবং তাতে সেদিন আমি একটা টক শোতে বলছিলাম যে সিগন্যালের বিদ্যুৎ ক্ষয় হচ্ছে, 24 ঘন্টা সিগন্যাল চলতেছে, বিদ্যুৎ আপনি অপচয় করতেছেন আর একটা হাত দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক ডিটেন করে রাখতেছেন। কার স্বার্থে? আজকে যদি এই যে যানজটটা এটা তো একটা এক্সট্রিমে রিচ করছে, এর থেকে তার ইম্প্রুভমেন্ট কেউ আশা করে না। এটা একদম ওয়ার্স্ট সিচুয়েশন। তো ওয়ার্স্ট সিচুয়েশন থাকা অবস্থায় আপনি এই প্র্যাকটিসটাকে কেন ডিসকন্টিনিউ করতেছেন না? আপনার যে কোনো প্র্যাকটিস উইল বি অ্যান ইম্প্রুভমেন্ট টু দিস প্র্যাকটিস। অটো সিগন্যালগুলির মধ্যে টাইমিংয়ের ব্যবস্থা থাকে, তারা টাইম বেঁধে দিতে পারে যে এটার বিজি রাস্তা, এই রাস্তা বেশিক্ষণ সবুজ বাড়তি চলবে, কমক্ষণ রেড লাইট চলবে। আবার যেগুলি লেস বিজি সেখানে বেশিক্ষণ রেড লাইটটা থাকবে, কমক্ষণ এটা থাকবে, সবুজটা থাকবে। ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলস দ্য হোল থিং। আমি সেদিনও বললাম, আমাদের র্যাবের মহাপরিচালক ছিলেন উনি, একসময় ইয়োচরণ বিরোধী সাহেবকে, দেখেন আপনি এই পুলিশকেই রাখেন রাস্তায়, যদি সেটাই স্বার্থ হয়ে থাকে ট্রাফিক পুলিশ থাকুক রাস্তায়, কিন্তু মেক শিওর যে তারা আইনটা ফলো করার ব্যাপারে তাদের ব্যবস্থাটা গ্রহণ করে। সবুজ যখন হয় আপনার পুলিশ সবুজটাতে গাড়ি চলার জন্য পথ সুগম করে। ট্রাফিক পুলিশ আরো অনেক কাজ করতে পারে, মানে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলে এগুলো কন্ট্রোল করতে পারে। আপনি আইনটাকে অনুসরণ করে তাদেরকে কাজে লাগান, আইনের বিপরীতে কেন? আজকে আমরা কি সিগন্যাল দিচ্ছি বাইরের জগতে, ওরা যখন এসে দেখে বাইরে কোনো পর্যটক এসে যখন দেখে যে এখানে লালে গাড়ি চলে আর সবুজে গাড়ি থামে, পর্যটকরা আমাদের বাচ্চারাই জিজ্ঞেস করে, হ্যাঁ তারা তো ট্রাফিক আইন সম্পূর্ণ ভুল ই করতেছে। তো এটার ব্যাপারে আমাদের কারো কোনো রকমের চিন্তা নাই। আমি আশ্চর্য হয়ে যাই যে স্টেট লেভেলেও এটার উপরে কোনো রকমের স্টেপস নেওয়া হচ্ছে না। আমাকে সেদিন বোঝানো হলো যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছিল, ওই 2 দিনের জন্য দেখছে যে তারা এটা চলবে না ট্রাফিক সিগন্যাল, তারা এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। আর 2 দিনে কি কেউ এরকমভাবে ই করতে পারে নাকি? এটা এতখানি ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক এটা চলতেছে, যেটা ইট শুড বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি, কারণ এটা আমাদের দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেছে। বিকজ বৈদেশিক পুঁজি, কিন্তু বৈদেশিক বিনিয়োগ, এটার কারণে কিন্তু সাংঘাতিক রকমভাবে বিঘ্নিত হচ্ছে। ওয়েন ইউর ফরেন ইন্ডাস্ট্রিজ কামস ইন টু দ্য স্ট্রিট, আর সে যখন দেখে যে তার প্রোডাক্টটা মার্কেট করতে যে 3 ঘন্টা শুধু যানজটে আটকা থাকবে, ওয়াই উড হি কাম? এগুলিতে চিন্তা করা দরকার। দেখুন, আমি আমাদের সুদার সাহেব যে কথা বলছেন যে পানি সংযোগের একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমরা একটা পত্র দিয়েছি, এটা প্রতিবাদ দেবী রিজয়েন্ডার হিসেবে না, এটা ক্লারিফিকেশন জানার জন্য। প্রতিবাদ দেবী দেওয়ার সময় কিন্তু এখনো হাতে আছে, সে সময় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা দেব। আর যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু সকালের সময় চোখে দৃশ্যমান যে অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়েতে। আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে গতকালকেরই বোধহয় এই হাইওয়েতে মানে মহাসড়কে আপনার রিক্সা, 3 হুইলার বা ওই যে টমটম কি যেন বলে ওইগুলিকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এই বড় গাড়ির সাথে সাধারণত এটা টক্কর লাগে, চট করে চলে যেতে চায়, পাশ কাটিয়ে যেতে চায়। এটা বেপরোয়া ভাব তো আছেই, সে মনেও করে না যে ওই বাসটা আসতে সরে একটু সাইড দেয়, না ফাঁক দিয়ে ঢুকে দেওয়ার একটা টেন্ডেন্সি, এটা যারা মহাসড়কে যাতায়াত করে তারা দেখছি। এখানে এই একটি প্রিভেন্টিভ ব্যবস্থা করা হয়েছে যাতে করে ট্রাফিক ভেতরে ছোট যানগুলি না থাকে। আরেকটি কথা যেটা হোদার সাহেব কারেক্টলি বলছে তার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে ফিটনেস সার্টিফিকেট যেগুলি বলি, ফিটনেস সার্টিফিকেট কতটুকু কার কতটুকু আছে সেটা দেখা এত অসম্ভব, যে এত গাড়ি ঘোড়া চলে যে ফিটনেস দেখার মতো মনোবল জনবল বা আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে আছে বলে মনে হয় না, যার ফলে ফিটনেস ছাড়াই বহু গাড়ি চলাচল করে। একবার কথা ছিল যে এই 72 সালের পর থেকে যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের গাড়ি আর রাস্তায় নামবে না, মানে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে না, কিন্তু কিছুদিন পর দেখলাম যে আবার সেগুলি চলা শুরু করেছে। এখানে পুলিশের কিছু ব্যর্থতা আছে বলে মনে হয়, তারা এগুলি যদি কঠোরভাবে তাদের সাথে আলাপ করলে বলবে দেখেন আমাদের সেই জনবল নেই যে এটাকে প্রত্যেকটাই করা যায়। আরেকটি জিনিস আমার মনে হয় মিস্টার হুদা বিয়ার মি আউট, সেটা হলো যে আমি মনে করি মাই ওন ওয়ে, সেটা হচ্ছে যে আমি কলকাতা অনেক গেছে, আমরাও গেছি ছোটোবেলায় ছাত্র জীবনে, সেখানে কিন্তু যানজট ছিল মোটামুটি কম বেশি। সেখানে একটি জিনিস করেছে অনেক দিন থেকে, যার কারণে এই যে আপনি আজকে শোরুমগুলি আছে গাড়ির, ইফ আই গো আমি যদি যাই 5টা গাড়ি বের করে নিয়ে আসতে পারবো, এইটা কিন্তু ওখানে একটু গাড়ির যে রেজিস্ট্রেশন বলেন এই ব্যাপারে কিন্তু একটু সাংঘাতিক সচেতন, যে আমার রাস্তা যা আছে সেই পরিমাণে আমার কত ভেহিকেল চলতে পারবে, হাইওয়েতে কতটুকু পাবে, শহরের মধ্যে পারবে, এই জিনিসটার দিকে যদি খেয়াল রাখে তাহলে কিন্তু কিছুটা মনে হয় আমরা এটা কন্ট্রোল করতে পারবো। আরেকটি বলছি যে ট্রাফিক জ্যাম, যেটা ভাই বলেছেন কারেক্টলি বলেছেন, আমরা তো প্রতিনিয়ত এটা ফেস করছি, পপুলেশন বেড়েছে কোনো সন্দেহ নেই, শহরের মহাসড়কে যাচ্ছিল তার থেকে পত্রপত্রিকা বা কি পরিসংখ্যানে যা দেয় তার চেয়ে অনেক বেশি জনসংখ্যা আমাদের সব ঢাকা মহানগরীতে। কিন্তু এখানে ট্রাফিক যে সিস্টেমটাকে কন্ট্রোল করা, সিগন্যাল যেটা ভাই বলছে সেটা তো আছেই, ম্যানুয়াল অর্থাৎ হাত দিয়ে বন্ধ করা, এইটার কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপার আছে। এটা কিন্তু জাস্ট একদম দাঁড় করে দিলাম আজকে তুমি যাও তুমি একটু ডিউটি করো তাহলে হবে না, কিন্তু এই জন্য আমার মনে হয় যে এই যে যারা ট্রাফিক সিগন্যালে থাকবেন ট্রাফিক, তাদের ভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু তাদের একটা সায়েন্টিফিক ট্রেনিং দেওয়া দরকার, আধুনিক পদ্ধতিতে ট্রেনিং দেওয়া দরকার। এবং এবং আরেকটি কথা, তাদের অন্য কোনো জায়গায় পোস্টিং দেওয়া যাবে না, ওই তাদের কাজ হবে শুধু সিগন্যাল লাইন। তাহলে হয়তো কিছুটা আমাদের কিছুটা হতে পারে। এছাড়া আরেকটি জিনিস, ওই পুরনো গাড়ি এটা কিন্তু কোন অবস্থাতে আর রেখে ওই যেটা বলছে লক্ষ্যমার্কা গাড়ি হঠাৎ বসে গেল, পেছন থেকে গাড়ি লেগে দিল। এবং একই সড়কে বিভিন্ন গতির গাড়ি চলে, আমার এখানে রিক্সাও চলছে। একটা থ্রি হুইলার বন্ধ করেছে, রিক্সা বন্ধ হয়েছে, এখন রাস্তায় পেডেস্ট্রিয়ান সবই চলছে। আর যে আপনার সেটা ই করা দরকার সেটা হচ্ছে যে পুরনো গাড়ি সেগুলি যাতে আউট অফ দি রোড করে দেওয়া। অন্য প্রসঙ্গে যাই, ব্যারিস্টার নাজমুল হুদা, যে বাংলাদেশে এখন রাজনৈতিক পরিস্থিতি বেশ খানিকটা স্থিতিশীল, রাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনার বিষয়াদিও খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের রাজনীতি গত কয়েক বছর ধরে, বেশ কিছু বছর ধরে উত্তপ্ত হচ্ছে, দশকও বলা যেতে পারে, যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে। তো আজকে যে একটা শীতল অবস্থা বা ঠান্ডা অবস্থা অনেকদিন ধরেই মনে হচ্ছে সবকিছু ম্যানেজ, কিন্তু আপনি কি মনে করেন যে এই যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বা নির্বাচনের ইস্যুটি, যেটি নিয়ে বিতর্ক গত কয়েক বছর ধরে চলেছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, আবার থেমেছে, আবার উত্তপ্ত হয়েছে, সেটির এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বলে আমার জানা নেই, আমি দৃশ্যমান কিছু নেই। তো আপনি কি মনে করেন কিনা যে সেই বিষয়ে নিষ্পত্তি হওয়া ছাড়া আসলে এই অবস্থা খুব বেশি দিন চলবে? আসলে এটি মূল বিষয় না। এখন কিছুটা এ যাচ্ছে, রাজনৈতিক উত্তাপটা রাজপথে কম, এবং আমি খুবই খুবই খুশি যে বিরোধী দলের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ইদানিং তার মনোভাব প্রকাশ করেছেন, আলোচনার প্রতি অনুকূল একটা আচরণ প্রদর্শন করেছেন, এবং সবার সাথে ভালোভাবে রিলেশনশিপ মেনটেন করে রাজনীতি করার একটা টেন্ডেন্সি উনি ব্যক্ত করেছেন। দিস ইজ নিডেড ইউ সি, বিকজ বাংলাদেশে এখন সবচেয়ে আদর্শ, আমি মনে করি যে দ্য মোস্ট আইডিয়াল সিচুয়েশন এখন বাংলাদেশে অবস্থান করছে। সেটা হচ্ছে দুটা প্রধান শক্তিশালী রাজনৈতিক দল, প্রায় সমানভাবে জনসমর্থিত এই দুটা রাজনৈতিক দল এখন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। যে কোনো ডেমোক্রেসির জন্য দিস ইজ এ ভেরি ভেরি ইতিবাচক একটা দিক। প্রত্যেকটা ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড আপনি দেখবেন যেটা নাকি ল্যান্ডমার্ক রাখছে, ভূমিকা রাখছে। তো আমাদের প্রধান দুটি দলের ইন্টারাকশনটাই কিন্তু আজকে গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে গণতন্ত্রকে সুসংহত করার জন্য এটা একটা অত্যন্ত সুন্দর অবস্থান। এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই দুটো দলকে এঙ্গেজ করতে হবে ইন এ গঠনমূলক প্রক্রিয়া, এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। দুটা দলেরই কিন্তু একই রকম দুর্বলতা রয়েছে, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র নাই। আজকে যদি দুটা সংগঠনই সংগঠিত হয়ে আসে একেবারে সেই মাঠ পর্যায় থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত বা সম্মেলন বা নির্বাচনের মাধ্যমে যদি আজকে নেতৃত্ব নিরূপিত হয়, দুটো দলই কিন্তু শক্তিশালী অবস্থানে থাকতে পারে। এবং এই অবস্থাতে তাদের ভূমিকা যদি হয় দেশের স্বার্থে একে অন্যের সাথে সহযোগিতা করব, তাহলে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। আর যদি মনে হয় যে না, প্রতিহিংসাটাই আমার রাজনীতির প্রধান অঙ্গ হবে, তাহলে উইল গো ব্যাক টু দ্য স্ট্রিটস এগেইন। এবং এটা যে কোনো সময় সে ধরনের একটা রূপ নিতে পারে, কারণ নেতৃত্বে যখন দুই নেত্রী আছে, দুই নেত্রীর মূল মানসিকতা যদি প্রতিহিংসার দিকে থাকে, যে কোনো সময় কিন্তু রাজনীতি সেদিকে মন নিয়ে নিতে পারে। তো এই যে একটা সুযোগ আমরা এখন পেয়েছি, আমরা আমাদের দল মত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল, সুশীল সমাজ, আইনজীবী, পেশাজীবী যারাই আছে তাদেরকে উৎসাহ দিতে হবে যে এই দুটো দল যাতে প্রাতিষ্ঠানিক। কেউ কেউ মনে করেন যে, কারো কারো মতে যে এখন আসলে এই যে উত্তপ্ত হয়ে ওঠার পরিবেশটা বা সম্ভাবনাটা এখন নেই, কেননা অনেকে মনে করেন যে বিরোধী শক্তি যারা, বা আপনি যাদের কথা উল্লেখ করলেন বিএনপি বা বিরোধী জোট, তারা আসলে একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি বা জোট। অনেকের মতে, বিশেষ করে সরকার পক্ষে যারা আছেন তারা মনে করছেন যে তাদের আসলে ঘুরে দাঁড়ানো বা তাদের ওই বাইকটা আর এখন নেই। না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমি মনে করি বিএনপি আজকে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন, জনগণের তাগিদে। তাদের হয়তো সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু জনগণের সমর্থন তাদের বিরাট বড় একটা শক্তি, এবং এই জনগণের তাগিদেই কিন্তু আজকে বিএনপি একটা শক্তিশালী সংগঠন। কিন্তু এই সংগঠনকে যদি আজকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে তাদেরকে সংগঠিত হতে হবে সেই মাঠ পর্যায় থেকে নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনের ভিত্তিতে অভ্যন্তরীণ গণতন্ত্রটাকে নিশ্চিত করে। এটা আমি মনে করি ইভেন আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য। আজকে এটা যদি হয়, তাহলে আমার মনে হয় এদেশের রাজনৈতিক চেহারাটা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এখন দেখেন আমরা নিজেরা বেরিয়ে এসেছি ফ্রম, যেখানে আমার নিজের একটা বিরাট বড় অবদান ছিল, ভূমিকা ছিল, সেই বিএনপি থেকে আমি বেরিয়ে এসেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, আমি স্থায়ী কমিটির সদস্য ছিলাম, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, ৯ জনের একজন। কিন্তু ওখান থেকে আমার বেরিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু যখন দেখলাম যে এই নীতি ফলো করে আমার ওই সহিংস সংঘাতপূর্ণ রাজনীতির মধ্যে এতটুকু কন্ট্রিবিউশন করার কিছু নাই, আই উড রাদার গিভ দ্যাম অ্যান আলটিমেটাম অ্যান্ড দেন কাম আউট, আই কেম আউট। এবং আমি এখন আমার যে জোটটা যেটা গঠন করেছি সেটা যদি আপনি টেকনিক্যালি বলেন, এটা নিয়ে অনেকে অনেক রকম বিদ্রুপ করতে পারে, যেটা আমাদের স্বাভাবিক। 20 দলীয় জোটকে নিয়েও বিদ্রুপ করে, 14 দলীয় জোটকে নিয়েও বিদ্রুপ করে। ওই একই বিদ্রুপের শিকার যদি আমার 29 দলীয় জোট নিয়ে আমি হয়ে থাকি, আমি হতে রাজি আছি। কিন্তু আই হ্যাভ গট দ্য বিগেস্ট অ্যালায়েন্স নাও, হুইচ ইজ কল্ড বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স, কম্প্রাইজিং অফ 29 পলিটিক্যাল পার্টিস। আর আমাদের একটাই মাত্র স্লোগান, সেটা হচ্ছে সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন। এবং এই সুস্থ রাজনীতি বলতে আমরা কনফ্রন্টেশনাল রাজনীতিটাকে সম্পূর্ণভাবে পরিহার করতে চাই। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যাতে এই দেশে আলটিমেটলি শান্তিটা বিরাজ করে, সেজন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করছি। এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের উপর একটা ফর্মুলাও দিয়েছি সারা জাতির কাছে। আমি সুদা সাহেবজির কথা বললেন, আমি তার সাথে দ্বিমত সম্পূর্ণ পোষণ করছি না, কারণ যেটা বাস্তব সেটা as good as sunrises from the east। কথাটা হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা বা টলারেন্স, দুইটা পার্ট। এই টলারেন্স জিনিসটা আমাদের দেশে এখনো অ্যাবসেন্ট, কম বেশি। কিন্তু আমরা যেটা দেখেছি, যে কোনো আঙ্গিকেও যে কোনো, যেটা ভদ্র সাহেব একটু আগে বললেন যে সহিংসতা হোক, এটাই রাজনীতি উনি পরিহার করতে চাচ্ছেন এবং সেই জন্য তিনি বেরিয়ে এসছেন। এবং এটা সবারই এই মনোভাব থাকা উচিত, টলারেন্স থাকতে হবে প্রতিপক্ষের প্রতি, এবং আমরা সহিংস হব না, এই মন্ত্রটার জন্য আমরা ফলো করি। কিন্তু আমরা যেটা দেখেছি বিগত দিনে, সেই রিয়েলাইজেশন যে দেশে থাকে বিএনপির মধ্যে, আমি সাধুবাদ জানাবো। সেটার কি আমরা দেখেছি, দেখুন আলোচনার মাধ্যমে, জেলুর রহমান সাহেব তখন জীবিত ছিলেন, আলোচনার মাধ্যমে বিগত যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি করার একটা প্রক্রিয়া নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নিজে নিয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতি, তারপরে বিভিন্ন আলোচনা হয়েছে। দিদেন ইভেন ভাই অনেক সময় এ ব্যাপারে নিজের প্রস্তাবনা রেখেছেন। কিন্তু দেখা গেল অদৃশ্য এক শক্তি, এটা সবাই জানি আমরা, অদৃশ্য একটা শক্তির দ্বারা এই গণতন্ত্রের প্রক্রিয়াটা কিন্তু নির্বাচনে ওরা আসলেন না। বলা হলো যে আপনারা এই পর্যন্ত, যে আপনারা ঠিক আছে সাংসদীয় গণতন্ত্রের যে প্রসেস সেটা রক্ষা করার জন্য আপনারা যে কোনো মন্ত্রণালয় চান, অন্তর্বর্তী সরকার আসতে পারেন, সেটাও গ্রহণ হলো না। সেটা নিতে পারত হোম মিনিস্টার নিলে, আজকে যে ভয়টা করছেন ওরা, এটা হতো না। কিন্তু তার অন্য জাতীয় মেসেজ এসছে যে ইলেকশন করা যাবে না, ইলেকশন সেদিনই করবো যেদিন ক্ষমতা যেতে পারবো। এই মেসেজের কারণে যেটা ইলেকশন হয়নি, যার ফলে কি হয়েছে, আমরা এগুলি বারবার এখানে আলোচিত হয়েছে, রিপিট হয়েছে। এই সহিংসতা, ভাই ব্যারিস্টার সাহেব বলেন যে সহিংসতার দিকে আমরা চলে গেলাম, মানুষ হত্যা হয়েছে, বাস পোড়ানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, অল দিস থিং, যেটা আমাদের দেশের লোক আগে দেখেনি, পরবর্তীতে অন্য দেশে হয়েছে, দেখেছি আমরা, এবার দেখেছি। কিন্তু দেখা গেল কি, সরকারের দৃঢ়তা, এবং তার দৃঢ়তা টু মেনটেইন ল অর্ডার, যে কোনো হস্তে হোক, নির্বাচন হলো, তার পরবর্তীতে কিন্তু আর তারা রিয়েলাইজ করছে বর্তমানে, সেই উপলব্ধি বর্ধিত হয়ে থাকে রিয়েলাইজেশন, যে হ্যাঁ এইটা সহিংসতা করে লাভ হয়, যেটা দেশের একটু আগে বললেন, সহিংসতা করে কোনোদিন রাজনৈতিক সমাধান হয় না। সো আমাদের গণতান্ত্রিক প্রসেসে আসতে হবে, সাংবিধানিক প্রসেসে আসতে হবে, এসে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে একে অপরকে গঠনমূলক সমালোচনা করব, অবশ্যই সমালোচনা করব, গণমূলক সমালোচনা করব, যে গণতান্ত্রিক প্রসেসে যেটা হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, বিভিন্ন দেশে আছে। সুতরাং এই পরিস্থিতি, যেটা উনি যে অভিব্যক্তি রিয়েলাইজেশন থেকে, যে অভিজ্ঞতা থেকে তিনি বেরিয়ে এসে নতুন একটি ফ্রন্ট করেছে, ওইটা আমি কাগজটা দেখছিলাম তার, এই যে তাদের যে রাজনৈতিক কর্মসূচি বলেন, বা মূলত আসলে নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে দীর্ঘদিন যাবত কথা বলছেন। এক মূল কথা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সহাবস্থান করে রাজনৈতিক আন্দোলন, বিতর্ক যখন ৯৪-৯৫ সালে উঠেছে, তখন থেকেই বলছেন গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল, হস্তান্তর বা বদল, পালা বদল হতে হবে। এটা আমি অবশ্যই তার সাথে, আমি তার যে প্রোগ্রাম সেটা অবশ্যই এটা গণতন্ত্র। আপনার কাছে কি মনে হয় যে দেশে এখন কোনো গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া আছে? দেখুন, আমি একটা কথা বলি, যেটা এই মুহূর্তে আমি যে বললাম একটু আগে, যে যেটা সম্ভব ছিল, ভাই একটা কথা বলছেন যে বিএনপির গণসমর্থন আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেখানে একটুখানি আমি ডিফার করতে চাই, এটা যে ৫ই জানুয়ারির আগে যদি জনগোষ্ঠী একটা গণ অভ্যুত্থান করার মতন আন্দোলন থাকত যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আমরা চাই না, সারা দেশের যদি মেজরিটি জনগণ এটা চাইতো, তাহলে কিন্তু জনগণের সম্পৃক্ত যদি থাকতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না, অন্যরকম অবস্থা হতো। সম্পৃক্ততা ছিল না, এটা আমরা নিজেরাই দেখেছি, না থাকাতে কিন্তু এটা ফেল করছে। সেটি তো হুদাও বলছেন যে গণসমর্থন আছে কিন্তু আন্দোলন করবার মতো জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন, তার মানে কিন্তু সেই গণসমর্থন কার্যকরী ভাবে একটা গণ আন্দোলনের দিকে দেওয়ার মতন অবস্থাটা নাই, সে সাংগঠনিক শক্তি বা স্ট্র্যাটেজি তাদের নাই, যে কারণে তারা এটা ব্যর্থ হয়েছে। এখন যে অবস্থাটা আছে সেটা হচ্ছে যে আমি বলবো সেই সমর্থন যদি একটি ফ্রি ফেয়ার ইলেকশন হয় বা তারা যদি পার্টিসিপেট করেন, সেই ভোট তো নিশ্চয়ই তাদের বাক্সে যাবে। অবশ্যই তারা যদি একটা ফ্রি ফেয়ার সংবিধান যেভাবে আছে, সাংবিধানিকভাবে যেভাবে নির্বাচন হবে সেইভাবে যদি নির্বাচন আসেন, উইদাউট এনি ফেয়ার অ্যান্ড ফেভার আসতে পারেন, কোনো সমস্যা নাই, তারা আসবেন। এবার আমরা এটা আশাবাদ জানাই, সবাইকে আসতে বলি, কিন্তু যেটা বিগত দিনে দেখেছি সেটা মধ্যে যদি ফিরে যান তাহলে কিন্তু হবে না। মুখে শুধু না, এইখানে বিশ্বাস করতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে পালাবদল করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, তাহলে অবশ্যই বিএনপি একটা পুরো বিষয়টা কিন্তু উপলব্ধির বিষয়। অবশ্যই অবশ্যই উপলব্ধি, যেমন আমরা উপলব্ধি করতেছি অনেক কিছুই যেটা আমাদের করা উচিত ছিল না, হয়তো এখন করবো বা হোয়াট এভার। একই রকমভাবে দেখেন যে আপনাদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাহেব ইদানিংকালে যে বক্তব্য রাখলেন, এটা কিন্তু একটা উপলব্ধির বিষয়। উনি যখন দলীয়করণ নিয়ে কথা বললেন তখন উনি এটাই বোঝাতে চেষ্টা করলেন যে দলের দলীয়করণ আছে, শাসন প্রশাসনের দলীয়করণ আছে, এবং এই ধরনের একটা মন্ত্রণালয় থেকে দলীয়করণটা সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য উনি একটা রীতিমতো একটা অঙ্গীকারও করলেন। তো এই যে উপলব্ধি, এই উপলব্ধিটাই কিন্তু আজকে সমাজকে ঠিক রাখবে। আজকে আপনার অবস্থান থেকে যদি আপনি আপনার নিজে উপলব্ধি করেন যে না, এই দেশে আসলেও তো গণতন্ত্র নাই, আমি দলীয়ভাবে যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন করি, সেই নির্বাচনের মধ্যে তো আমি দলকেই পুশ করবো পাওয়ারে যাওয়ার জন্যে, এই উপলব্ধিটা যদি হয় তাহলে কিন্তু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, এবং সেটা যদি পরিহার করা হয়, সেটা যার আন্ডারেই হোক সেটা কিন্তু হবে। কিন্তু এই উপলব্ধিটার অভাব আছে আমাদের। বিকজ উই ওয়ান্ট পাওয়ার, উই ওয়ান্ট টু ক্লিং টু পাওয়ার, আমার ক্ষমতায় যাওয়া দরকার, আমার ক্ষমতা থাকা দরকার। এটার কারণে আমাদের ভিতরে সেই তাগিদটা নাই যেন আমরা একটু ফ্রি এবং ফেয়ারলি একটা সিচুয়েশন সৃষ্টি করি। ভোটার তালিকা কিভাবে হালনাগদ করানো যায় 7 দিনের ভিতরে, এই সমস্ত নিয়েই আমরা আলোচনা করেছি। আজকে আমি আমার এটার কপি আমি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি, আমাদের বেগম খালেদা জিয়ার কাছেও পাঠিয়েছি, সমস্ত রাজনীতিবিদদের কাছে পাঠিয়েছি, আমার নিজের খরচে। দ্য হোল রিজন ইজ আই ওয়ান্ট দ্যাট দে শুড রিয়েলাইজ যে না, এই দেশে ক্ষমতা আসলেই বিলং করে জনগণের কাছে। সংবিধানে যে কথাটা লেখা আছে যে রাষ্ট্রের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাদের কাছেই, জনগণের কাছেই এই ক্ষমতা বিলং করে, কিন্তু আনফর্চুনেটলি বাস্তবে সমস্ত অক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সকল অক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাদের কাছে এক ফোঁটা ক্ষমতা নাই, ক্ষমতা চলে যায় স্বৈরাচারী সরকারের কাছে। আজকে সেই স্বৈরাচারী সরকার যেই হোক, তাদের হাত থেকে ক্ষমতা যদি আপনার জনগণের কাছে ফিরিয়ে দিতে চান, তাহলে দ্য অনলি ওয়ে ইজ ইউ মেক দ্য ইলেকশন সাচ, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলনে নির্বাচনের রায় হয়, এবং সেখানেই জনগণ এম্পাওয়ার্ড হবে, এবং যে সরকারটা আসবে সেটা হবে জনগণের সরকার, এবং সেই সরকারের মাথায় এটি থাকবে যে আমাকে অন্য কোনো দেশ আমাকে ক্ষমতায় বসায় নাই, সন্ত্রাসীরা আমাকে ক্ষমতায় বসায় নাই, আমাকে ক্ষমতায় বসাইছে জনগণের একটা ভোট। তখন তারা জনগণের কাছে জবাবদিহি করার জন্য আগ্রহী হবে। দিস ইজ হোয়াট উই আর ল্যাকিং, এবং এই জিনিসটা যেদিন উপলব্ধি হবে, সেই উপলব্ধি থেকে কিন্তু আপনাদের দেশে। আপনার কাছে কি মনে হয়, মানে সিস্টেমটা ইম্পর্টেন্ট না আমাদের পলিটিশিয়ানদের মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট? বোথ আর ইম্পর্টেন্ট, বিকজ মাইন্ডসেটটা অনেক সময় তো সিস্টেমটাকে শেষ করে দেয়। সিস্টেম থাকলে পরেও মাইন্ডসেটের কারণে সেই সিস্টেম। আপনি যেটি বলছেন যে ব্যবস্থা প্রস্তাবনা আপনি অনেকদিন ধরে রাখছেন, এই অনুষ্ঠানে বেশ কয়েকবার বলেছেন, মাইন্ডসেটে যদি পরিবর্তন না আনা যায় তাহলে এই ব্যবস্থা করেও যে একটি ভালো ইলেকশন হবে তার কি গ্যারান্টি আছে? চেঞ্জ দ্যাট মাইন্ডসেট, ওয়ান হ্যাজ টু, সেটি নিয়ে তো ওয়ার্ক করা দরকার। গো ফর এ ওয়াইড স্প্রেড ক্যাম্পেইন, সেটাই আমি বলছি যে আমরা সেটাই করছি এখন। जिनिसटा निये आमरा आजके ग्रामे ग्रामे विभिन्न जायगाय जे सेमिनार सिम्पोजियम गोल टेबल बैठक एटा करे जनगणके बोझानोर चेष्टा करछि जे देखो एई जिनिसटा एइभावे होले परे जनगणेर रायेर प्रतिफलने निर्वाचन होबे तोमरा तोमादेर मतामत व्यक्त करो तोमादेर निजस्व जायगाय तोमरा एटा निये आलोचना करो आलोचना करे एकटा पर्याये जखन आसेन तखन गणतान्त्रिक सरकार किन्तु सेटाके उपेक्षा करते पारे ना जखन सरकार देखे जे ना people are speaking about it तादेर मध्य एई जनमतटार सृष्टि हयेछे सेटा जदि पिपल्स गवर्नमेंट हये थाके से किन्तु अवश्यई रेसपन्ड करबे सेई डिमांडे और हलेई बक्षते कि आज की धरेन कथार कथा बोली माननीय प्रधानमंत्री शेख हासिना जदि आज के एमन एकटा सिस्टेम देय जे सिस्टेमेर माध्यमे गणतंत्र एमन भावे सुसंहत होबे जे भविष्यते आर आंदोलन टांदोलनेर कोनो प्रयोजन होबे ना आज के सेई सिस्टेम दिले उनी तो गर्वित होवार कथा शी विल गो डाउन इन द हिस्ट्री एज अ पर्सन जे नाकि एई देशे गणतंत्रके सुसंहत करलेन एटा तो तार जोन्नो एकटा बिराट बड़ पावा देबेन ना केन आजके एटाके मूल्यायन करते होबे चुलचेरा विश्लेषण करते होबे जदि देखेन एर मध्ये मटेरियाल्स आछे एटा दिले परे एटा एई होते पारे ठीक आछे सेई निर्वाचने आमि जयी ना होते पारि आबार जयी तो होतेओ पारि देওয়ার জন্য তো আমার নাম হতে পারে জয়ী যদি না হতে পারি আমি সেই সিস্টেমের অধীনে থেকে সিস্টেমটাকে আমি চালু করে দিয়ে গেলাম সেটাই তো আমার জন্য বিরাট বড় জয় আজকে এই উপলব্ধিটা কিন্তু এবং একটি নির্বাচনই তো শেষ নির্বাচন নয় একটি নির্বাচনই শেষ নির্বাচন নয় অ্যাডভোকেট সুলতান ভাই সৈয়দ আশরাফ সাহেবের কথা বলেছেন আমি উপলব্ধিবোধের কথা বলছি সৈয়দ আশরাফ সাহেবকে আমি ভাইও চেনেন আমিও চিনি কম বেশি অতটা না হলেও চিনি তারা পিতা আমাদের অস্থায়ী সরকারের প্রবাসী সরকার অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন 7 জন ব্যক্তি আইনজীবী ছিলেন তো সৈয়দ আশরাফ সাহেব উপলব্ধি না যেটা উনি বলতেছেন যে দায়িত্ব নিয়েছেন এটা প্রধানমন্ত্রীর কাছে ছিল যে বৈষম্য বলেন বা যায় বলেন নিয়োগের পদোন্নতি এটা সেটা সেটা উনি বলছে যে এখানে আমি কোনো দলীয় ভিত্তি করার কোনো সেটা আমরা দেখেছি একসময় দেখেছি 73 ব্যাচ বানিয়ে তাদের ওএসডি করে দাও এটা আমরা দেখেছি সেইটার থেকে উনি বলতে চাচ্ছেন যে আমি অ্যাটলিস্ট এই ভিতরে আমার থাকা অবস্থা থেকে দলীয় রিফ্লেকশন হবে না কথাটা হচ্ছে যে আমি যেটা যে কথাটা সদেশে বলেছেন যে এটা ইলেকশন পরিবেশ সৃষ্টি করে যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে এবং এটা এনশিওর করতে হবে যাতে ফেয়ার আর ফেয়ার ইলেকশন হয় দেখুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যেটা এই যে কিছুদিন আগে যে মেয়র ইলেকশন হলো মেয়র ইলেকশন আগে একবার শুনেছিলাম যে বর্জন হচ্ছে বিএনপির থেকে ইলেকশন করবে না বাট পরবর্তীকালে তারা এসছেন আমরা অভিনন্দন জানিয়েছি আনঅফিসিয়ালি ওখান থেকে দলীয় নাম মনোনয়ন হয় না বাট অ্যাকচুয়ালি দলীয় নির্বাচনী হয়েছে নির্বাচনের দিন তার আগে একটু সামান্য সহিংসতা হয়নি কোনো অভিযোগ হয়নি যে ওভারডুইং পুলিশে বলেন প্রশাসন বলেন বা দলীয়ভাবে কোথাও গিয়ে বল প্রয়োগ করছে এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি কেউ অভিযোগও করেনি ইলেকশনের দিন 11টার সময় আপনার আমেরিকান রাষ্ট্রদূত ব্রিটিশ হাই কমিশনার কয়েকটি কেন্দ্র ঘুরে তারাও সাধুবাদ দিয়েছেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হচ্ছে হঠাৎ করে 2.5 ঘন্টার মধ্যে বলে হঠাৎ করে আমরা বর্জন আমরা নাই এটা হচ্ছে এই যে প্রি প্ল্যান এই জিনিস হলে কিন্তু আমরা গণতন্ত্রের প্রক্রিয়া পেয়ে যেতে পারবো না উই হ্যাভ ট্রাইড টু অফার এ ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন এটা কোনো সন্দেহ নাই এখন এখানে যদি আমি মেসেজ পাই যে আমার নির্বাচনের অবস্থাটা ভালো না চট করে আমি ডিসিশন দিলাম না আমি ইলেকশন করবো না তার আগে কোনো অভিযোগও করলাম না এখন এটার প্রক্রিয়া ভালো খারাপ সেদিকে আমি কিন্তু চাচ্ছি না যেখানে আপনি 11টা পর্যন্ত সবাই বলছে নির্বাচন ঠিক আছে কোনো অভিযোগও ছিল না যে ওইখানে ভোট কেন্দ্রে এটা হয়েছে রিগিং হয়েছে কারচুপি হয়েছে কিচ্ছু না তো আমি সেজন্য বলছি যে এটা এইখানটা ঠিক থাকতে হবে যে হ্যাঁ যদি আমি মনে করি ওইখানটা যে খুদা সাহেবের বইতে যেটা আছে যদি আমি দেখি এই প্রক্রিয়াটা এই প্রসেসটা খারাপ আপনি সঙ্গে সঙ্গে বলবেন এবং অ্যাট দ্য সেম টাইম যাকে বলবেন সরকার তারও কিন্তু সেটার প্রক্রিয়াটা এবং যেই কথাটা বলা হবে সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এটার ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা থাকতে হবে তাইলে পরে গণতন্ত্রের প্রক্রিয়াটা সজাগ হবে এখন আমি বলি যে কথাটা আজকে বেগম খালেদা জিয়া কিন্তু আগে যত ঈদ হয়েছে দেখা যাচ্ছে ঈদের পরে সরকার পতনের আন্দোলন চরম আন্দোলন হবে পালাবার পথ পাবেন না এর মধ্যে এই কিছুদিন আগে একজন আবার পালাবার পথ পাবেন না বলেছেন তো এই কথার পলিটিক্যাল রেটরিক কথার ফুলঝুরি না ছেড়ে এগুলোতে কোনো লাভ নাই হয় কি এটা আমি ওনাকে অ্যাটাক করতে পারি হুদা সাহেব আমার অ্যাটাক করতে পারি কিন্তু বেসিক্যালি দেশের কোনো কাজ হচ্ছে না। সো আমরা একটা জিনিস আমি যেটা মনে করি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি বলেন, কোহেশন বলেন, সম্পৃক্ততার কথা বলেন, যে কথা আমি যেটুকু দেখছি আর কি ওনার যে বুকলেটের ভিতরে, সেই কথাটা কিন্তু রিফ্লেকশন করতে চেষ্টা করেছেন। আমারও মনে হয় যেটা, সেটা হচ্ছে যে সহিংসতা মানে টলারেন্স, উপলব্ধি বোধ এবং টলারেন্সও থাকতে হবে, একে অপরের সমালোচনা থাকতে হবে। সেই বলছি দুই দিন, আমি সেটাই বলছি সবাই থাকতে হবে, যে সহনশীলতা হবে, যে আমি তার অধিকার আছে আমার সমালোচনা করা, আমি যে অন্যায় করে থাকি অবশ্যই তার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই সমালোচনাটা আবার যেন সেটা এই যেটা মাত্রা, যেটা একটা লিমিট থাকে, সেটা পেরিয়ে না যায়। মানে সমালোচনা যদি মাত্রা পেরিয়েও যায়, আপনাকে যদি মানে ফিজিক্যালি টাচ না করে, তাহলে কি সমস্যা হয়? আমি যদি বলি পালাবার পথ পাবেন না, এই যে কথাগুলি, কতগুলি ভাষা আছে, এইগুলি কিন্তু গণতন্ত্রের ভাষা না। বুঝিয়ে দেবো, আপনি যদি শক্তিমান হন তাহলে আপনি ওই কথায় ভয় পাবেন না। আমরা শোনেন, আপনি যদি পরম সহিষ্ণু হন, পরম সহিষ্ণু হলে পরে ও কি বললো না, আমি বলছি সেটাই, আমরা সহিষ্ণু বলেতে তার কোনো রিপ্লাই দেয় নাই। সময় ও মুখের চামড়া তুলে নেবো আমরা, এখন তো একটু অন্তত চেঞ্জেস। কাজে এই টলারেন্সটা ভাষার মধ্যে আসতে হবে, এবং যাদের যে যাদেরই করি না কেন, দলের একটা ব্রিফিংও থাকতে হবে যে আমরা এমন কিছু বলবো না যেটা প্রতিপক্ষের প্রতি এমন ভাবে আক্রমণাত্মক কথা বলবো না যেটাকে তারা হার্ট করে। আবার তারা এখন সহিংস না, তারা যেই অভিযোগ এনে আসলে সহিংসতার পথে গিয়েছিল, যে পলিটিক্যাল কোন স্পেস তারা পাচ্ছে না। তবে সবচেয়ে ক্ষতিকর কোনটা হয় আমি বলি, ক্ষতিকর হয় সেটাই যখন একটা ভালো আচরণের দিকে আমি চলে যাই, তখন আপনারা আমার বিদ্রুপ করা শুরু করেন। সেটা ঠিক না, উস্কানিমূলক কথা বলা শুরু হয়। এই উস্কানিটা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক। সেটা যদি আজকে উনি ওনার আর কোমরে জোর নাই, উনি আর ফিরে আসতে পারবে না, বিএনপি শেষ, ইত্যাদি ইত্যাদি, এগুলো উস্কানিমূলক কথা। আজকে এই উস্কানির থেকে কারা করতেছে সাবঅর্ডিনেট লেভেলে, এবং এটা যখন নাকি চলে যায় উপর লেভেলে, তখনই কিন্তু সেটা একটা ভয়ঙ্কর। সেটাই বললাম যে লেভেলে হয় উস্কানির থেকে আমাদের এটা আমাদের হবে, দলের ভিতরে একটা ট্রেনিং থাকতে হবে যে আমরা এমন কিছু বলবো না যেটা উস্কানি করবো না, যার দ্বারা প্রতিপক্ষ হার্ট হয়, আঘাত পায় এবং গণতান্ত্রিক আচরণ থেকে সরে যায়। আমরা এইটা করলেই আমার মনে হয় যে গণতন্ত্রের চর্চাটা চলে আসবে। আসলে ইটস টু লেট, আমরা তো অনেক বছর হলো স্বাধীন হয়েছি, এখনো এ নিয়ে কথা বলাটাও তো আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়, যে উই আর স্টিল লার্নিং এবং আচরণ লার্ন করতেছি। যেখানে দেশে আজকে এই সম্ভাবনামান একটা দেশ যে নাকি এত বড় হোমোজিনিয়াস, বিকজ এটা এক ভাষায় কথা বলে 16 কোটি মানুষ, সেই এত বড় হোমোজেনাস একটা দেশ, বিশ্বের মানচিত্রে শীর্ষে যাওয়ার মতো একটা দেশ, বাস বিকজ অফ আওয়ার মিউচুয়াল বিকারিং, একে অন্যের প্রতি বিরূপ মনোভাব আজকে আমাদেরকে এখন পর্যন্ত এই নিচে রেখে দিয়েছে। আমাদের জন্য লজ্জাকর ব্যাপার এটা, এবং আমি তো মনে করি যখন রাজনীতিবিদদের এই লজ্জাটা এখন তাদেরকে উপলব্ধি করতে হবে, এবং সবাই মিলে এমন একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে যেতে হবে, দেশের স্বার্থটা মাথায় রেখে তাদের কাজ। অনেকদিন ধরে এই বিষয়ে ক্যাম্পেইন করছেন, সারা পাচ্ছেন কেমন? বিশেষ করে যাদের নড়েচড়ে বসার কথা, তারা কতটা সারা দিচ্ছে? না দেখেন, আমাদের তো অ্যাজ আই সেড, আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে দিন আনি দিন খাই ভিত্তিতে ই হয়, রাজনীতি হয়। কেউ তো একটা প্ল্যান নিয়ে সামনের দিকে তাকিয়ে যে রাজনীতি করবে তা তো হচ্ছে না। আজকে আমি সকালে প্রবলেম হবে, বিকালে সেটা সলভ করবো, এই টাইপের একটা আইডিয়া নিয়ে আমাদের পুরো রাজনীতিটাই আজকে ক্ষমতা কেন্দ্রিক, হালুয়া রুটি রাজনীতি, বিভিন্নভাবে সেটা প্রভাবিত হচ্ছে। আপনি সেখানে মাইন্ড এক্সারসাইজ করার সময়টা কোথাকার? কাজে এটা ইট নিডস অ্যাকচুয়ালি ট্রিমেন্ডাস একটা ফিলোসফিক্যাল বেসিস এখন আমাদের চিন্তাভাবনার মধ্যে আসা উচিত, যে যেখানে আগে তো ছিল, আগে আপনাদেরও খুব ভালো রিসার্চ ছিল, ইনস্টিটিউশনস আমাদেরও ছিল, মানে বিএনপি থাকা অবস্থায় প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে গবেষণা সবই হতো, এগুলো তো এখন নাই, দিস আর নো লঙ্গার দেয়ার। কাজেই এই যে চিন্তা ভাবনা বা একটা সুদূর প্রসারী মনোভাব নিয়ে দেশের স্বার্থটাকে দেখে একটা কিছু উপলব্ধি করা বা সে অনুযায়ী কাজ করা, এই এক্সারসাইজটা আমার মনে হয় এখন আর নাই। আমি একটু এখানে যেটা ভদ্র সাহেব বলছে, সংযোজন করে বলছি, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আমাদের ভিতরে আসেইনি আজ পর্যন্ত, যে একটি সরকার ভালো কাজ করলে সেটা বিরোধী দলকে অ্যাপ্রিসিয়েট করা, সাধুবাদ দেওয়া। যেমন আমাদের এই যে বর্তমান সরকার বিগত যে থেকে আজকে পর্যন্ত যে অর্জনগুলি হয়েছে, এই যে ছিটমহল যে চুক্তি হয়েছে, পানি চুক্তির পথে গেছে আমরা বিভিন্ন, আপনি কি মুক্তিযোদ্ধাদের ভাতা, তারপরে বলেন শিক্ষাক্ষেত্রে, কমিউনিটি ক্লিনিক, এই যে কতগুলি কাজ জনকল্যাণমূলক যেগুলি কাজ হয়েছে সেগুলি কিন্তু আজকের সাধুবাদ দেওয়ার এই যে কালচারটা ইলেকশনের মধ্যে দেবে। আর আমি বলি আপনাকে কাজের অংশ, যেরকম একটি কথা কালকে আমি প্রথমেই যেটা ওপেনিং এ বলেছি, রিপন সাহেব যে কাল কথাটা বলেছেন বাণিজ্য চুক্তির ব্যাপারে যদি সরকার অবস্থান নেয় আমরা তাদের সাধুবাদ সম্পূর্ণ সমর্থন দেবো। এই কথাটা যদি আমাদের বিগত দিনে হতো, যে সীমান্ত ছিটমহল চুক্তি বলেন, পণ্য যে কটা হয় সেই ব্যাপারে মেজর ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলি আছে সেই ব্যাপারে কিন্তু কারেক্ট, কারণ এটা কিন্তু আপনার অনেক ন্যাশনাল টাইমও সেভ করে। ওনাকে আজকে একটা ভালো কাজ জনগণকে বোঝানোর জন্য প্রচুর টাইম দিতে হচ্ছে, যেন এই কাজটা ভালো, এই কাজটা আমি করেছি, এটার উপর তাদের যে এক্সারসাইজটা এত বেশি করতে হচ্ছে সেটা কেন করতে হচ্ছে? বিকজ পিপলকে বোঝাতে হচ্ছে যে এটা ভালো। অথচ ঠিক অপোজিশনের মুখ থেকে যদি আসে যে না সরকার এই কাজটা আমরা সাধুবাদ জানাই, আর কিছু কিন্তু বলতে হয় না, সঙ্গে সঙ্গে পিপল অলসো রিয়েলাইজ দ্যাট না এটা আসলেও ভালো কাজ, এত সময় খরচ করতে হয় না, এত কথা বলতে হয় না। আমাদের এই কালচারটা নাই। দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি আমার যত সমস্ত প্রকল্প নিয়েছি সেই প্রকল্প হয়তো ওনারা বাস্তবায়ন করছেন, কিন্তু বাস্তবায়ন করতে যে যদি একটা কথা বলে যে না এটা নাজমুল হুদা সাহেবের সময় এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কে জানতো, কে জানতো এই নামটা? এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তো আমি দিচ্ছি, কিন্তু সেটা তো কোনো রেকগনিশন নাই। আজকে আপনি যদি এইভাবে মিউচুয়ালি একই সাথে অন্য কোঅপারেট করে গভর্নমেন্ট চালাতেন, তাতে গভর্নমেন্টের ধারাবাহিকতা একদিকে যেরকমভাবে টিকতো ঠিক একই রকমভাবে নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতো। And this is what he's trying to reflect. আপনারা যে প্রশাসন নিয়ে কথা বলছেন, প্রশাসনের দলীয়করণ নিয়ে কথা বলছেন, প্রশাসনের মান নিয়ে অনেকে নানা ধরনের প্রশ্ন তোলে। অনেকে বলেন যে আসলে দলীয়করণ করতে করতে বিভিন্ন সরকারের আমলে এটি এমন এক জায়গায় গেছে বা এর মান এত নিচু হয়েছে যে এটি আসলে রাজনীতিবিদদের সদিচ্ছা যখন জেগে উঠবে তারপরও 20 বছর লাগবে সবকিছু ঠিকঠাক করতে, এবং তারা ভালোভাবে দেশ চালাতে পারবেন না। এবং অতি সম্প্রতি কিছু এটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে যে আইন, সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করতে হলে অনুমতি নিতে হবে। এর আগে ছিল দুদকের কোনো মামলা করতে হলে সেখানে অনুমতির প্রশ্ন। তো এই বিষয়গুলো আসলে আপনার কাছে কি মনে হয়? না, এটা তো আইনকে একটা সীমানার মধ্যে নিয়ে আসা। আইন শুড বি moving in its own direction. এবং সংবিধান যেখানে সকলের সমান অধিকারের কথা বলে, you have penal code, you have all the other books যেটাতে একটা crime defined হচ্ছে, একটা offense defined হচ্ছে। সেই offense যদি আজকে সরকারি কর্মকর্তা করে তার জন্য কেন স্পেশাল প্রভিশন থাকবে? যেই প্রভিশনে একটা সাধারণ একটা নাগরিককে আপনি প্রসিকিউট করছেন, সেই প্রভিশনের মধ্যে কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। ইনভেস্টিগেশন করার পরে চার্জশিট দেওয়া, অমুক করা, সেমুক করা, এসব কিছুর মধ্যে কিন্তু একটা জবাবদিহিতার প্রশ্ন আছে। কাজে সেটা সাধারণ নাগরিকদের বেলায় আপনি সেইটা দেবেন না, অথচ একটা সরকারি কর্মকর্তাকে সু করতে হলে পরে তার পারমিশন নিতে হবে। পারমিশন কার নিচ্ছেন? তারাই যারা হয়তো এর সাথে সম্পৃক্ত, এই অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কেন পারমিশন দেবে আপনাকে? তো কাজে এটা ইটস নট এ গুড ল, ইটস নট এ গুড ল। আইন শুড হ্যাভ ইটস ওন কোর্স। এবং এটার এই ধরনের যত রেস্ট্রিকশন আসবে ততই কিন্তু একটা সরকারের উইকনেস তাতে প্রকাশ পায়। দেখুন, আমি একটু আনজিবে, আমিও প্র্যাকটিস করি, আমিও লয়ার, সেটাও একটু বলছি। একটি কথা আমি মিস করে গেছি, আমি সেটা যদিও আগের আলোচনার বিষয়। দেখুন, জাতীয় মর্যাদা রক্ষার জন্য এটাও কিন্তু সাধুবাদ দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক যে অ্যাটিচিউড আমরা দেখিয়েছে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। অ্যাটেম্পটেড টু টেক বেনিফিট এই পর্যন্ত কিন্তু আজ প্রমাণিত হয়নি, কিন্তু তারপরেও আমরা যেভাবে অন্য শুয়ে পড়িনি, আমরা বাউডাউন করিনি, আমরা কিন্তু দাঁড়িয়ে ইউ আর গোয়িং ফর ইট, আমরা এগিয়ে যাচ্ছি এটা করার জন্য। এইটার ভিতরে সাধুবাদ আসা হচ্ছিল যে ঠিক ভালো কথা, ন্যাশনাল প্রেস্টিজ ইজ আপ। যাক, আপনি যেটা বলছেন এখানে এই দলীয়করণের ব্যাপারটা কিন্তু আপনার আমরা প্রথম উপলব্ধি করি বঙ্গবন্ধু হত্যার পরে, যখন 73 সালের যে ব্যাচ, মুক্তিযুদ্ধের পরে যে ব্যাচটা প্রশাসনে, তাদের মধ্যে আমি নিজে জানি আমার পরিচিত অনেক আছে যাদেরকে প্রশাসনিক কারণে হোক যে কোনো কারণে হোক ওএসডি করে, অফিসার স্পেশাল ডিউটি করে দিয়েছি। এবং এই প্রক্রিয়া সেদিনকে এক টকশোতে আমি ডাক্তার সাদাত ছিলেন, এই ব্যাপারটাই আলোচনা ছিল ইন্ডিপেন্ডেন্ট রিভিউতে। সেখানে উনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি বিভিন্ন সময় তিনটি সরকার তিনি দেখেছেন, বিএনপি সরকার দেখেছেন, আওয়ামী লীগ সরকার দেখেছেন, আবার এরশাদ সাহেবের সরকার দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলাম। তিনি একটি কথা বলেছেন করণাধিকারী, যে এটা প্রক্রিয়াটা শুরু হয়েছে 2002 থেকে, 2001-এও ছিল না, 2002-তে একটা লিস্ট হয়, এই লিস্ট করা হয় যে তাদের দলীয় অনুগত্য ইত্যাদি করে, এই থেকে কিন্তু প্রকট আকারে উনি যেটা বলতেছে বা ধীরে ধীরে ধাপে ধাপে এটা বেড়ে গেছে। অবশ্যই এটা কাম্য নয়, অবশ্যই এটা কাম্য নয়, যে কথা প্রতিফলন সৈয়দার সাহেব ভাই যেটা বলছেন, চেয়েছেন যে আমি দলীয়করণ করবো না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করি সৈয়দ আশরাফ সাহেবের যে সততা এবং তার দৃঢ়তা যেটা আছে, তিনি যদি অনেস্টলি যে চান, অবশ্যই দলীয়করণের যে অভিযোগটা আসছে সেটা থাকবে। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেদিনও বলেছি আমি, একটি কথা থাকতে হবে, সেটা হচ্ছে যে দলীয়করণ বুঝি না। আমি একটি কথা বিশ্বাস করি, সরকারি আমরা যারা আছেন উপর লেভেলে, যারা নীতি নির্ধারণের কাছাকাছি থাকেন, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট না, সে কমিটমেন্ট টু দ্য নেশন, সেটা হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেইটা যেন প্রশ্নবিদ্ধ না থাকে, আনইমপিচেবল এইটা যেন থাকে, তাহলে পরে আর কোনো সমস্যা নেই। সেখানে দলীয় বলেন যা বলেন, আমি কিন্তু এইখানটা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না কোনো অবস্থাতে না। আমি অনেক সরকারি কর্মচারী ভাই তো আরও কাছাকাছি দেখেছি, আমি দেখছি মনে প্রাণে কিন্তু অন্যভাবে চিন্তা করতেছি। সাম্প্রদায়িকতা তো খুবই সীমিত আকারে, সাম্প্রদায়িকতা এখন দেখেন আমাদের দেশের সুশাসন যদি আপনি নিশ্চিত করতে চান সত্যিকার অর্থে, ফার্স্ট অফ অল আইনকে শাসন করাটা থেকে বিরত থাকতে হবে। সরি, আমি একটু বলে দেবে, এই যে যেটা বলছেন ভাই, এই যে একটা কথা বলছে প্রি অ্যারেস্ট, আপনি যেটা বলছেন, আমি উপলব্ধিতে বলছি এজ এ লয়ার, সেটা হচ্ছে যে আমার যে ধারণা, সেটা হচ্ছে যে অ্যান্টি কারাপশনের মামলা যেগুলো ভাই তো জানেনি, অ্যান্টি কারাপশন কেসগুলোই তো কিন্তু ইনিশিয়াল কিন্তু এজাহার কিন্তু সঙ্গে সঙ্গে নেওয়া হয় না, একটা অভিযোগ পেলে ওইটা একটা প্রাথমিক তদন্ত হয়, অনুসন্ধান না তদন্ত হয়, হবার পরে যদি দেখে যে মোটামুটিভাবে প্রাইমারি ফিসি বলে ইংরেজিতে, ওইটা বলে প্রাথমিক সত্যতা আছে, তাহলে কিন্তু এফআইআর করা, আবার স্যাংশন লাগে, একটা অনুমোদন লাগে অ্যান্টি কারাপশন কমিশনের। এখানেও একটু কাছাকাছি, সেটা হচ্ছে যে একজন সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা বা তার বিধি করার আগে যদি মামলা করার ব্যাপারে কিন্তু গ্রেপ্তার করার ব্যাপারে যদি মাথার মধ্যে একটা থাকে যে কোনো সময় আমি একটা অ্যাপ্রিহেনশনে কিন্তু কাজ করতে পারবো না, এইটার চিন্তা রাখি বোধ হয় এটা করেছে, তাদের একটা প্রি ইয়ে লাগবে, এই তথ্য পাওয়া গেছে, তারপরে এই এখন তাকে না, যেটা বলতেছিলাম যে আজকে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুশাসন, এবং সুশাসনের কয়েকটা উপাদান, মোস্ট ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে, আমরা বর্তমানে যা দেখছি সেটা হচ্ছে আইনকে শাসন করা হচ্ছে, কিন্তু দরকার আইনের শাসন, আইনের অধীনে আসা, সেটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আপনার সমস্ত কিছুর ঊর্ধ্বে আজকে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখতে হবে, যাতে সব শ্রেণী সব মত একই রকমের বিচার পায়, সেখানে যাতে কোনো রকমের বৈষম্য না থাকে। আমার মনে হয় এ ব্যাপারেও বিষয়টা প্রশ্নবিদ্ধ। একই রকমভাবে আপনার প্রশাসন, পুলিশ প্রশাসন, যে কোনো প্রশাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, তারপরে কর্ম কমিশন, এগুলোকে সব কয়টাকে আপনার নিরপেক্ষ রাখতে হবে, অর্থাৎ তারা কোনো পার্টিকুলার দলীয়করণের শিকার হবে না, এবং তারা অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য কেস দে শুড ডিসাইড এভরিথিং। আজকে তিনটে উপাদান যদি আপনি নিশ্চিত করতে পারেন, এ দেশের জন্য কোনো প্রবলেম নাই। সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এগুলো। আজকে যখন আপনি সুশাসনের মধ্যে আসবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, সেখানে বৈষম্যের অভাব হবে, বৈষম্য দূরীকরণ হবে, আইনের শাসন আসবে, বিচার বিভাগের স্বাধীনতা আসবে, এবং সর্বোপরি যারা আপনার দেশ চালায় তারা নিরপেক্ষভাবে দেশ চালাতে পারবে। ভাই অনেক লম্বা একটা ক্যানভাসের বক্তব্য দিয়েছে, আমার হাতে সময় কম, আমি জানি শেষ করতে হবে। আমরা আইনের শাসন, আইনকে শাসন করছি, এই কথার কিন্তু আমি সম্পূর্ণ একমত নই, কারণ আইন তার প্রসেসে চলছে। এখানে যদি দেখাতে পারেন যে এখানে আইনটা ভায়োলেট করছে বাই অ্যানাদার ল, বাই ডিকটেশন, আমার নির্দেশে আইনটা ভায়োলেট করা হয়েছে, বা আরেকটা পাল্টা আইন দিয়ে আরেকটা আইন, সেক্ষেত্রে আমি মানবো, কিন্তু এখানে সেরকম পরিস্থিতি বা কোনো ইনস্ট্যান্স আমি দেখি না। বিচার বিভাগ সম্বন্ধে বলছেন, বিচার বিভাগ যে স্বাধীন, তার প্রমাণ একটুখানি দিচ্ছে যে ফরকুল ইসলাম আলমগীর যে যাবেন এই ব্যাপারটা হাইকোর্ট দিয়েছে, সেটা সরকার কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব এটা স্টে করেছিল চেম্বার জজে, সেটা ফুল কোর্টে কিন্তু আবার সেই আইনটাই সেটি রায়টাই বহাল রেখেছে, তিনি বেরিয়ে গেছেন। কাজে এটা ওইভাবে বলা যাবে না। আমার সুবিধা মতন বিচার ব্যবস্থা এটা ঠিক না, বা আমার বিশ্বাস বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করেন। তবে ইলেকশন কমিশন সম্বন্ধে বলেছেন, ইলেকশন কমিশন সম্বন্ধে বলে যেরকম আমার মনে আছে এখন ইলেকশন কমিশন তখন যারা ছিলেন পক্ষপাতিত্ব কথা ছিল, চট্টগ্রামে কুমিল্লা বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছে বিএনপি গেছে গাজীপুরে, তখন কিন্তু তারা দলে বলে গিয়ে তারা ইলেকশন কমিশন সাধুবাদ জানিয়েছে, বাট একটু এদিক হলেই এটা এই অ্যাটিটিউডটা ঠিক না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন টাকা ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার নাজমুল হুদা এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন নোমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং সবগুলো কথা বা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো সমাধানের বিষয়ে যে ঐকমত্যের জায়গা সেটি হচ্ছে যে সুশাসনের কোনো বিকল্প নেই, সুস্থ রাজনীতির কোনো বিকল্প নেই এবং মৌলিক রাষ্ট্রীয় বিষয়গুলোতে জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই। আন্তঃনদী সংযোগ প্রকল্প, যেটি ভারতের একসময় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের কাছে অঙ্গীকার করেছিলেন যে এটি বাংলাদেশকে না জানিয়ে কিছু করা হবে না, এটি নিয়ে এখন আবার ভারতীয় গণমাধ্যমে কথাবার্তা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই বিষয়ে সতর্ক থাকবে, এটি আমাদের প্রত্যাশা। এবং এ বিষয়ে ইতিমধ্যেই অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সরকার যদি সরব থাকে তারা সরকারের পাশে থাকবেন, এটি ইতিবাচক দিক। সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে, পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে, বাংলাদেশেও ঘটবে। তবে ব্যারিস্টার নাজমুল হুদার কথাও এটি বেরিয়ে এসেছে, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন, যে এই দুর্ঘটনাগুলো যেসব কারণে বাংলাদেশে ঘটছে তার সঙ্গে সুশাসনের একটা গভীর সম্পর্ক রয়েছে, সুশাসনের অভাবের একটা গভীর সম্পর্ক রয়েছে। সরকারি কর্মচারীদের প্রসঙ্গে আমরা কথাবার্তা বলেছি, বাংলাদেশের সংবিধান বলে যে বাংলাদেশে আইনের চোখে সবাই সমান, কিন্তু সরকারের কিছু কিছু পদক্ষেপ প্রমাণ করে যে বাংলাদেশে আসলে আইনের চোখে সমান নয়, এটি সংবিধানের এটি পরিপন্থী সিদ্ধান্ত সরকারের দিক থেকে বেশ কিছু আসছে। এই বিষয়গুলোর দিকে সরকারের সতর্ক থাকা দরকার। এবং ব্যারিস্টার নাজমুল হুদা যেটি বলেছেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনও খুব দ্বিমত পোষণ করেননি যে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা বা বিতর্কগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য এখন হচ্ছে মোক্ষম সময়, যে পরিস্থিতি এখন বিরাজ করছে দেশের তাতে এটি মোক্ষম সময়। এবং দিন আনি দিন খায় তার ভাষায় যে রাজনীতি, সেই রাজনীতির বদলে আসলে দূরদৃষ্টি সম্পন্ন একটি রাজনীতি করা দরকার। এখানে ব্যবস্থা যেমন বদলানোর দরকার, সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি মনোভঙ্গিও বদলানো দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।